نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لصادقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا صادقين قالوا فما جزاؤه إن كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم صدق الله مولانا العظيم سورة يوسف 70 نمبر آيات থেকে তেলাওয়াত করা হয়েছে এর আগের আয়াতগুলোতে আলোচনা ছিল সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নবিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ভাইদেরকে দ্বিতীয়বার খাদ্য সামগ্রী দেওয়ার জন্য শর্ত জুড়ে দিলেন তোমাদেরকে আসার সময় যে ভাইকে বাড়ি রেখে এসেছ ওই ভাইকে সাথে নিয়ে আসতে হবে তবে তোমাদেরকে খাদ্য দেওয়া হবে ওই ভাইকে সাথে নিয়ে আসতে না পারলে কিছু দেওয়া তো হবে না এর উপর প্রমাণ হবে আগেরবার তোমরা মিথ্যা বলেছ যে বাড়িতে আরো এক ভাই আছে ওই ভাইয়ের জন্য আমাদেরকে খাদ্য দিয়ে দেন তাই ভাইয়েরা যেভাবে হোক তার আব্বাকে বুঝিয়ে শুনিয়ে যে ভাই বাড়িতে ছিল সেই ভাইকে সাথে করে নিয়ে আসলেন মিশর ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন আসার পর তাদের সত্যতা প্রমাণ হলো ঠিকই এক ভাই বাড়িতে আছে সকলকেই নীতি অনুযায়ী খাদ্য সামগ্রী দেয়া হলো এক এক ওটে পাঁচ মন করে খাদ্য
মাথা পিছে 5 মণ, এবং কোন ভাইয়ের কোন ওট, ওই ওটে ওই ভাইয়ের নাম ঠিকানা লিখে খাদ্য দিয়ে দেওয়া হয়। এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিসসালাম ওনার আপন ভাই বিনিয়ামিনের সাথে যেহেতু পরিচিত হয়ে গেছেন, আমি তোমার ভাই ইউসুফ, তুমি আমার ভাই বিনিয়ামিন, ভাইকে বুঝাই শোনায় বললেন, আমি চাই তুমি আমার কাছে থেকে যাও। ভাই রাজি হয়ে গেলেন থাকতে। এখানে প্রশ্ন, মিশর বিনিয়ামিনের ভাই ইউসুফ কেন আনে আব্বা ইয়াকুব আলাইহিসসালাম? আব্বাকে বাদ দিয়ে ভাইকে অগ্রাধিকার দিলেন, এটা মনে হয় না রুচি পরিপন্থী অবস্থা। যদি একদিকে ভাই আরেকদিকে থাকে আব্বা, সন্তানেরা ভাইয়ের পরিবর্তে আব্বাকে অগ্রাধিকার দেয়। এখানে বিনিয়ামিন ভাইয়ের সাথে থেকে যাবেন, তাকে অগ্রাধিকার দিলেন, কারণ কি? এর এক কারণ তো হতে পারে দেশে অভাব অনাটন, খুব কষ্টে কালাতিপাত করছেন, আর এখানে বাদশার কাছে শাহি ঠাট বাটে বড় আরাম আয়েশে থাকা যাবে। দ্বিতীয়ত, হয়তো তিনি ভাইকে একথাও বলে রেখেছেন যে অদূর ভবিষ্যতে আব্বাকে এখানে নিয়ে আসবো, যখন আব্বা চলে আসবেন তাহলে এত দূর দরাজ রাস্তা সফর করে বাড়িতে যাওয়া, আবার আব্বাকে নিয়ে আসা, কষ্টের দরকার কি থেকে গেল? তাই এটা রুচি পরিপন্থী ব্যাপার হয়নি। এখন ভাইকে রাখবেন কোন বাহানায়? অন্য ভাইদের কাছে কিন্তু তিনি এখনো পরিচয় দেননি, তো নিজের আপন ভাই বিনিয়ামিনকে বুঝাইলেন, তোমাকে আমার কাছে রাখার আমি একটি কৌশল অবলম্বন করতেছি, তুমি চুপচাপ থাকবে। এই কৌশলটি সাইয়েদানা হযরত ইয়াকুব আলাইহিস্সালাম ওয়া আলাইহিস্সালাতু ওয়াসসালামের দীন অনুপাতে। সেটা কি? যদি কোনো চোর ধরা পড়ে, ইয়াকুব আলাইহিস্সালামের দীনের বিধান, চুরি প্রমাণিত হলে এর সাজা হিসাবে চোর মালের মালিকের গোলাম হয়ে যাবে, একে আর নিজ দেশে ফেরত দেওয়া হবে না, এখন থেকে সে হবে গোলাম। যেমন ইউসুফ আলাইহিস্সালামের ছোটবেলার ঘটনা আপনারা শুনেছেন, ছোটবেলায় ওনার আম্মা মারা যান, লালন পালনের দায়িত্ব পালন করেন ওনার ফুফু, ফুফু নিজের কাছে ইউসুফ আলাইহিস্সালামকে নিয়ে আসেন, অনেকদিন এখানে থাকলেন। ইয়াকুব আলাইহিস্সালাম তার বিরহ যন্ত্রণা সইতে পারেন না, আসলেন ছেলেকে নিয়ে যেতে, কিন্তু ফুফু চান না যে আমি আমার ভাইয়ের ছেলেকে এখন ভাইয়ের সাথে দিয়ে দিই, রাখবেন কীভাবে? তো ইউসুফ আলাইহিস্সালামকে তিনি বলে রাখলেন যে ইউসুফ, তোমাকে আমার কাছে রাখবো, একটি কৌশল অবলম্বন করব, তুমি চুপচাপ থাকবে, কিছু বলবে না। ইউসুফ আলাইহিসসালাম ফুফুর কাছে থাকতে রাজি হয়ে গেলেন, আব্বা বাদ দিয়ে আব্বার বোনের কাছে থাকবেন, কারণ কি? এতদিন যাবৎ তো ফুফুর কাছেই তিনি লালিত পালিত, মহব্বত হয়ে গেছে, নিকটের আত্মীয় লাগে না, এক জায়গায় কয়েকদিন থাকলে ওই জায়গার সাথে আন্তরিকতা গড়ে ওঠে, ওই জায়গা ত্যাগ করতে মন চায় না। সেই কৌশল কি? একটি কমরের বেল্ট, নেতা দোয়াল, এটা চোখে চাপে ইউসুফ আলাইহিসসালামের কমরে বেঁধে দেয়া হয় কাপড়ের নিচে। ভাই যখন ইউসুফকে নিয়ে চলে আসতেছেন, এখন ভাইয়ের বোন ইউসুফের ফুফু, আমাদের একটি বেল্ট হারিয়ে গেছে, পাচ্ছি না, খুঁজতে 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 ইউসুফের কোমরে পাওয়া যায়।
ইউসুফ চোর সাব্যস্ত হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিসসালামের দ্বীনের বিধান, চুরি যদি প্রমাণিত হয় চোর মালের মালিকের গোলাম হয়ে যায়। এখন ফুফু ইউসুফের মালিক, ইউসুফের আব্বা ইউসুফকে আনতে পারলেন না, ফুফুর কাছে রয়ে গেল। পরবর্তীতে বোন তার এই গোপন কথা ফাঁস করে দিয়েছেন যে ভাই ইউসুফের বিরহ যন্ত্রণা সইতে পারব না, বিধায় আমি বন্দি করেছিলাম, আসলে ইউসুফ চুরি করেনি, এ কাজটা আমি করেছি। ইউসুফ চুপচাপ ছিলেন, এটা আমি আগে তাকে বুঝাই রেখেছিলাম। ঠিক এখন ইউসুফ আলাইহিসসালাম তার এক সরকারি কর্মকর্তাকে বললেন, এই যে আমার পানি পান করার মূল্যবান পাত্রটি, এবং এই পাত্র দিয়ে যারা শস্য সংগ্রহ করতে আসে তাদেরকে মাপাও হয় শস্য, এক পাত্র কয়েক কাজে ব্যবহার। আগের যুগে এমন হতো, এখনও কোনো কোনো এলাকায় হয়। আমি কিতাব খরিদ করতে গিয়েছিলাম কুয়েটা, পাঠানের দোকান, কিতাবের দোকান, অনেক বিশাল দোকান। তো বললাম যে আমার এস্তেঞ্জা করতে হবে, পেশাব করা লাগবে, লোটা একটা দিলেন, এটা নিয়ে পানি নিয়ে গেছি এস্তেঞ্জা করতে। এস্তেঞ্জার পরে বললাম যে ভাই আমি উজু করব, ওই লোটাতে তিনি আবার পানি ভরে দিলেন যে উজু করেন। এইটা তো এস্তেঞ্জার লোটা, পায়খানা প্রস্তাবের সময় ব্যবহারের লোটা, এটা দিয়ে উজু করবো, কই যে আমরা এটা দিয়েই করি। যাক কোনো রকম উজু সারলাম। এরপর ওই পাঠানের সাথে বসে খাওয়া দাওয়া সারলাম, দেখছি গ্লাস গুলাস নেই, ওই লোটা দিয়ে পানি পান করতেছি। এই লোটা এস্তেঞ্জার তো ব্যবহার, উজুতে ব্যবহার, খাওয়ার জন্য ব্যবহার। আমার তো রুচি কুড়ায় না যে ভাই এসে কেসে পানি পিও, কই বাপ নেই, হ্যাঁ পি লেতে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমরা এভাবে পান করি। চিন্তা কর তেমনিভাবে তাদের পাগড়ি, পাঠানদের পাগড়ি জরুরি, ছোটো বাচ্চা থেকে নিয়ে একবার 100 বছরের বুড়ো পর্যন্ত পাগড়ি থাকবে মাথায়। এই পাগড়ি কখনো মাথায়, উজু করলে হাত মুখ মশার জন্য এই পাগড়ি, কোথাও যদি নামাজে দাঁড়াইতে হয় রাস্তাঘাটে পাগড়ি বিছে হেঁটের মধ্যে নামাজ, আবার যদি কোথাও গোসলের প্রয়োজন পড়ে আর কাপড় সফর নেই ওই পাগড়ি দিয়েই গোসল, আবার কোথাও যদি শীত লাগে সেই পাগড়ি গায়ে দিয়ে শুয়ে গেছে, বা শীত নেই বিছানাও নেই পাগড়ি বিছে তার উপরে শুয়ে গেল। সে লুঙ্গির কাজও হয়, জামার কাজও হয়, গামছার কাজও হয়, জায়নামাজের কাজও হয়, পাগড়ির কাজও হয়, সব কাজ একটা দিয়ে সারি। তো ওই পাত্র পানি পান করার কাজেও ব্যবহার হয়, আবার শস্য মাপার কাজেও ব্যবহার হয়। আবার যারা দুনিয়াকে মুসাফিরখানা মনে করেন তারা সাধারণত এরকমই করেন, সামান যত কম হয় তত কিন্তু মুসাফিরের জন্য আরাম। সফর অবস্থায় 10 মন সামান সাথে কি অবস্থা হবে, কুলির জন্য কতক্ষণ অপেক্ষা, কুলি নেই, গাড়ির জন্য অপেক্ষা, গাড়ি পাওয়া যায় না, এদিকে চোরের ভয় ডাকাতের ভয়, কী অবস্থা। হ্যাঁ খুব হালকা হালকা সামান্য সামান, কোনো চিন্তা ফিকির নেই। তাই বু আলী কালামদার রাহেমাহুল্লাহ বড় সুন্দর কথা বলে গেছেন, লেখা হয় বু আলী নে আবেজর সে কে সোনে মে মুসাফির কো খতর হ্যায়, কে সোনে মে মুসাফির কো খতর হ্যায়। বু আলী কালামদার রাহেমাহুল্লাহ বলেন, সোনার মধ্যে মুসাফিরের জন্য বড় পরিশানির ব্যাপার। সোনা উর্দু শব্দ, দুই অর্থে ব্যবহার হয়, এক সোনা মানে ঘুমানো, আমাদের একটা হলো শোয়া, ঘুম ছাড়া এমন আমরা শুতে পারি শোয়া, আর একটা হলো ঘুমানো। উর্দুতে ঘুমানোকে বলে সোনা, আর ঘুম ছাড়া শোয়াকে বলে লেটনা। আমাদের দেশ থেকে এক লোক হযরত হুজ্জাতুল ইসলাম বানিয়ে দারুল দেওবন্দ আল্লামা কাসেম নানুতুবি রাহেমাহুল্লাহর কাছে গিয়ে মেহমান হয়। তো মেহমান মেহমানখানে আরাম করতেছে আমাদের দেশের,
খানার সময় উনি লোক পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো। এই খাদেমটা ছিল বাঙালি। তো ফিরে এসে বলতেছে ও সোর আহে। উনি বললেন তাহলে এখন ডাকবে না, সোর আহে মানে শুয়ে আছে ঘুমাচ্ছে না, তো ডাকে না অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে আবার পাঠাচ্ছে যাও, আবারও গিয়ে ও সোর আহে, হ্যাঁ উনি ঘুমাইতেছে। সোনা মানে ঘুমানো, আর আমাদের সোনা মানে শুই আছে ঘুম ছাড়া, ঘুমানো ভিন্ন শব্দ। এভাবে হইতে হইতে বিকাল হয়ে গেছে। হজরত বলুন ভাই এই ক্ষুদ্র অবস্থায় কতক্ষণ ঘুমাবে, জায়গায় নিয়ে আসো। জায়গায় ডেকে নিয়ে আসছে, ভাই আপনি এইভাবে এতক্ষণ যে ঘুমান, কয় না আমি তো ঘুমাই নি। কে বারবার এসে বলতেছে আপনি ঘুমান। খেটে তো হলো বাংলাদেশি, বাংলাদেশের লোক সোয়াকে সোনা বলে, তো সোনা মানে হলো ঘুমানো। সোনা আরেক অর্থ হলো স্বর্ণ, স্বর্ণকে দিতে বলে সোনা। হযরত বুয়ালি কলন্দর বলেন লেখা হায় বুয়ালি নে আ বেজর সে এক সোনে নে মুসাফির কো খতর হ্যায়। সোনা উভয় অর্থে এখানে ব্যবহার, ঘুমানো আবার স্বর্ণ। মুসাফির যদি ঘুমিয়ে থাকে তার জন্য বড় খতরা, সমস্যার সম্মুখীন হতে হবে। ঘুমাই আছে গাড়ি চলে গেছে, ঘুমাই আছে সময় চলে গেছে, ঘুমাই আছে দিন চলে গেছে রাত হয়ে গেছে, কী বিপদে হল। তো মুসাফিরের জন্য অধিক ঘুমানো এটা খতরা কাজ, অধিক না ঘুমানো চাই। দ্বিতীয় অর্থ সোনা মানে স্বর্ণ। কেসো নে নে মুসাফির কো খতর হ্যায়, মুসাফির সফর করতেছে সাথে স্বর্ণ কতগুলো নিয়ে, বড় খতরা, চোর ডাকাত কত কিছুর ভয় আছে। এই স্বর্ণ নিয়েও এত টাকা পয়সা নিয়েও সফর করতে নাই, আর সফরে বেশি ঘুমাইতেও নেই। এটার অর্থ কী আমরা তো একরকম বুঝি, বু আলি কলন্দর আরেক রকম বুঝাইতে চান। এই মুসাফির মানে ঢাকা থেকে চিটাগাঙ্গের মুসাফির নয়, আখেরাতের মুসাফির। আমরা সকলে আখেরাতের মুসাফির, সফর অবস্থায় আছি, অধিক ঘুমাই, 12-14 ঘন্টা শুধু ঘুমাই, এটা বড় খতরা। আমার জীবনের বড় একটা অংশ ঘুমের ভিতরে চলে যাবে, আমি আখেরাতের পুঁজি কামাই করতে পারলাম না। হ্যাঁ আবার স্বাস্থ্য ঠিক রাখতে হলে যতটুকু ঘুমানো প্রয়োজন এটা জরুরি, না ঘুমালে স্বাস্থ্য নষ্ট হবে, দিনের খেদমত ঠিকভাবে আঞ্জাম দিতে পারবেন না, অতিরিক্ত ঘুমাইতে হবে। অতিরিক্ত অলস হয়ে ঘুমানো বড় খতরার জিনিস। তেমনিভাবে আমরা আখেরাতের মুসাফির, কিন্তু ফিকির শুধু কীভাবে অর্থ সম্পদ কামাই করতে পারে, কত বেশি সম্পদ জোগাড় করতে পারি, এটাও খতরা। শয়তানের মতো ডাকাত আমাকে ধরবে, ইবলিসের ন্যায় চোর আমাকে ধরবে, দুনিয়ার চোর ডাকাতেও ধরবে। কেসো নে নে মুসাফির কো খতর হ্যায়। তাই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু না হলে না হয় ততটুকু ওনারা ব্যবস্থা করতেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর, সৈয়দেনা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত সাদ সম্পর্কে কিছু কমপ্লেইন আসলো। প্রতিযোগে কিছু হাসে কিছু হিংসুটে থাকে, মিথ্যা কিছু অভিযোগ এরা দায়ের করে সবসময়, এখনও আছে তখন আছে। হযরত ওমর দেখলেন যেহেতু বিশাল এক এলাকার গভর্নর, এটা আসলে খোঁজ নিতে হবে বাস্তবে কমপ্লেইনগুলো সত্য কি অসত্য। অন্যের মাধ্যমে খোঁজ নিতে গেলে হেরফের হতে পারে, হযরত ওমর নিজে খোঁজ নিলেন। ওমর নিজে মদিনা থেকে সফর করে সিরিয়া গেছেন, 1900 কিলোমিটার পথ সফর করে সিরিয়া গেছেন এক গভর্নরের কমপ্লেইন তাকি করার জন্য, সত্য কি অসত্য এটা যাচ পড়তাল করার জন্য। আমরা তো তদন্ত কমিটি, তার ধোকা ছাড়া আর কিছু, তদন্ত কমিটি বছরকে বছর পার করে দিচ্ছে, কিসের তদন্ত কমিটি জিন্দগিতে এখানে আসেনি। আজকে যে খুন হইলে খুনের জায়গা দেখে চলে গেছে, খুনে জায়গা কি সাক্ষী দিবে যে কে এখানে খুন করছিল বা কাকে কে খুন করছিল, এই তদন্ত। উনি নিজে 1900 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সিরিয়া পৌঁছলেন, গভর্নর হাউস সেখানে গেলেন, খোঁজখবর নিলেন, হঠাৎ বললেন সাহ চলো তোমার ঘরে যাই, কারণ আগেভাগে সংবাদ দিলে তো
প্রস্তুত হয়ে থাকবেন, তাই হঠাৎ করে সাদ চলো তোমার ঘরে যাই। হযরত সাদ একটু ইতস্ততা বোধ করলেন, রাজি হইলেন না। হযরত ওমর ভাবলেন মনে হয় অভিযোগ সত্য, না হয় নিতে রাজি নয় কেন। কিছুক্ষণ পর আবার সাদ চলো তোমার ঘরে যাই, উনি ইতস্ততা বোধ করতেছেন, মনে হয় যেন রাজি নেই। হযরত ওমরের সন্দেহ আরো দৃঢ় হতে চলছে, কেন সে রাজি হয়নি। একটু পরে আবার সাদ চলো তোমার ঘরে যাই, চলো বলে সাদকে হাতে ধরে রওনা করলেন। হযরত সাদ বন্ধ ওমরকে নিয়ে ঘরে পৌঁছলেন। আল্লাহ, ঘরে পৌঁছে দেখেন উপরে ছালা ঝুলানো, ছালা বেড়া, ছালা নিচে শোয়ার জন্য ছালা চট, ঘরে একটা তাক একটা র্যাক ছোট্ট, এর উপরে মাত্র একটা পাত্র কাঠের পাত্র, আর কিছু নেই ঘরে, না বসার জায়গা, না কাঁথা বালিশ, না হাঁড়ি পাতিল, না বর্তন, না গ্লাস, না কিছু, কিছুই নেই, শুধু একটা পাত্র র্যাকের মধ্যে রাখা। ওমর বললেন, স্যার এটা তোমার বাসস্থান? জি এটা আমার বাসস্থান। তো এখানে কীভাবে থাকো? কেউ যে চট বিছাইয়া থাকি, প্রয়োজন হলে চট গাই দিই, খাওয়া দাওয়া ওই যে পাত্র আছে, তো পাত্রতে কীভাবে কইটা দিয়ে পানীয় পান করি, এটার মধ্যে শুকনো রুটি ভিজাইলে রুটি নরম হয়ে যায়, গলে যায়, ওইটা আমি শরবতের মতো পান করে ফেলি। আল্লাহ, কেঁদে ফেললে বললেন, সাদ তোমার মতো আর দশজন গভর্নর যদি পাওয়া যেত তো মুসলিম জাহান স্বর্গে পরিণত হইত। এমন মহামানবের বিরুদ্ধে মানুষ কমপ্লেন দেয়, অভিযোগ করে, মানুষ যুগ যুগে এভাবে হিংসুটে থাকে, হাসের থাকে। তোমরা একমাত্র পাত্র, এটার মধ্যে রুটি ভিজে খান, এটার মধ্যে পানি পান করেন, এটা দিয়ে সব সারেন। আল্লাহ, হযরত মাওলানা আতাউল্লাহ বুখারী রাহেমাহুল্লাহ, ইংরেজ খেদাও আন্দোলন যখন চলতেছিল, অনেক বড় সিপাহসালার হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহেমাহুল্লাহ, যারা বিরুদ্ধে ছিল কত রকমের গালি, কখনো ইংরেজের দালাল, কখনো অমকের পয়সা খোর, এ ধরনের গালি দিত। আল্লাহ, এক বেদাতি একটি বই লিখেছেন, বইয়ের নাম মাইনে জিনকো দেখা, আমি যাদেরকে দেখেছি। যদিও বেদাতি আমাদেরকে মুসলমান মনে করে না, কিন্তু আমাদের কয়েকজনের ব্যাপারে তিনি লিখতে বাধ্য হয়েছেন। একজন শাহ আতাউল্লাহ বুখারী, উনি বললেন যেহেতু আমিও এক নেতা, উনি আর এক নেতা, সংবাদ পাইলেন তিনি অসুস্থ, যে অসুস্থতায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ওই অসুস্থতা। তো নেতা হিসাবে যাইতে হয়, গেলাম তাকে দেখার জন্য, গিয়ে দেখি নিজের ছালা বিছানা, ছালার উপরে শুয়ে আছে অসুস্থ মানুষ, উপরও ছালা, ঘরের চতুর্দিকেও ছালার বেড়া, এই দেখলাম চোখের পানি পড়ে গেল। কাকে এতদিন গালি দিতেন? ইংরেজের পয়সা খোর, ইংরেজের দাদা, যার এই অবস্থা, এগুলো আসলে হাসেদেরা, দুশ্মনেরা অনেক কথা বানাইয়া প্রচার করে দেয়, বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। তাই মধ্যম ব্যবহার না করে যার ব্যাপারে ঘটনা সরাসরি, তার থেকে এগুলো তাকেই করা চাই, খোঁজখবর নেওয়া চাই, তবে আসল কথা সামনে আসে, নাহলে আসল কথা সামনে আসে না। আল্লাহ, তো সাইয়েদানা হযরত ইউসুফ আলানা বিজ্ঞানা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই পাত্রে পানি পান করতেন, ওই পাত্র দিয়ে আবার শস্য মেপে মেপে বিতরণ করতেন, একই পাত্র। তো এক কর্মকর্তাকে বলে দিলেন, এই পাত্রটা চুপে চাপে বিনিয়ামিনের নামে যে ওট, ওই ওটের বস্তার ভিতরে যেই শস্য আছে এর ভিতরে ঢুকাই দিবা চুপে চাপে, কেউ যাতে না দেখে। কর্মকর্তা তাই করলো, চুপে চাপে ভিতরে ঢুকাই দিল। কফালাম্মা জাহাজাহুম বেজাহাজিহিম জালা সিকায়াতা ফি রাহলে আখিহ, তার আপন ভাই বিনিয়ামিনের ওটের পিঠে বস্তার ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া হইল পান পাত্র। সুম্মা আযানা মুআযযানুন আইয়াতু হালাইরু ইন্নাকুম লাসারিকুন, এরা সব মাল সামান গোজগাছ করে রওনা হয়েছে কানামের দিকে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে, মাল সামান গোজগাছ করে রওনা হতে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে,
এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এবারে এলান করো আমাদের বাদশার পানপাত্র হারিয়ে গেছে, শস্য মাপার পাত্র হারিয়ে গেছে, মনে হয় তোমরা নিয়েছ তোমরা চোর। ওই সকল বাইদের উপরে এই এলজাম তোমরা চোর। সাথে সাথে যদি এলান হতো সন্দেহের অবকাশ ছিল, বোধহয় নিজেরা এই সমস্ত করে আমাদেরকে এখন চোর সাব্যস্ত করে। তাই একটু পরে এই সোম্মা সোম্মা পর বোঝানোর জন্য আসে, সোম্মা আজান আমো আজান। কিছুক্ষণ পরে এক ঘোষক ঘোষণা দিল, কি ঘোষণা দিল, আইয়াতু হালে ঈদ ও কাফেলা ও সম্প্রদায় ইন্নাকুম লা সারিকুন, তোমরা চোর। হেরা তো আশ্চর্য, আমরা পয়গাম্বর জাদা আর আমাদের উপরে এত বড় দোষ চাপানো হলে আমরা চোর। কালু আকবালু আলাইহিম, এরা সব ওই ঘোষকের দিকে ফিরল, আরে ভাই কি হয়েছে, মাজা তাকতে দোষ, কি হারাইছো তোমরা, আমাদেরকে চোর করতেছো, কি হারা গেছো। কালো নাফকেদ সুয়া আল মালিক, বাদশাহ মাপার বস্তু মাপার পাত্র, আগের আয়াতে গেল পানপারের পাত্র, একই পাত্র দিয়ে দুই কাজ করে, এটা হারিয়ে গেছে। নাফকেদ সুয়া আল মালিক, বাদশার এই পাত্র আমরা হারিয়ে ফেলেছি, এটা এখন নেই, জায়গায় নেই, তোমরা না নিলে কে নিছে, তোমরা তো এখানে ছিলে। ওয়ালিমান জাআ বিহি হামলু বাঈর ও আনা বিহি জাঈম, যে এটা বের করে দিবে তার কাছে আছে খোঁজ দিবে, অথবা নিজে যদি চোর হও নিজে যদি বের করে দাও তো পুরস্কার পাবে কি, হামলু বাঈর, এক ওঁটে যে পরিমাণ সামান রাখা যায় এই পরিমাণ সামান পুরস্কার পাবে, কম আজ কম পাঁচ মাস। ও আনা বিহি জাঈম, বসাক বলতেছে যদি সরকার দিতে নাও চায় আমি দিয়ে দিব, আমি জিম্মেদারি নিলাম, এটা যে বের করে দিবে পুরস্কার হিসাবে এক ওঁটের বোঝা তাদেরকে দেয়া হবে, জানাই দিবে। কালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদ, আরে আমরা পয়গাম্বর জাদা, আল্লাহর কসম খেয়ে বলতেছি আমরা এখানে ফেতনা ফাসাদ বরপা করার জন্য আসিনি, এটা তোমরাও জানো। ওমা কুন্না সারিকিন, আমরা পয়গাম্বরের ছেলে, আমরা চোর নই, এই কাজ আমরা করি না। কালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, যদি তোমাদের এই সায়সামানের সাথে বাদশারে পাত্রটা পাওয়া যায়, তোমরা মিথ্যাবাদী সাব্যস্ত হও, তাহলে সাজা কী হবে তোমরাই বলো। কালু জাযাউহু মা বুজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু, তারা তাদের আব্বার ধর্ম অনুযায়ী শুনে দিলেন এর সাজা হবে, যার কাছে বাদশার পাত্র পাওয়া যাবে সেই এটার সাজা, তাকে গোলাম বানায় রেখে দিবি, কারণ এরা তো নিশ্চিত আমরা তো চুরি করিনি, তাই আমাদের গোলাম বানায় রাখার প্রশ্নই আসে না। তাই বলল এর সাজা হইল যার কাছে পাওয়া যাবে সেই তার সাজা, তাকে গোলাম বানায় রেখে দিবি। ওয়া কাযালিকা নাজিজি যালিমিন, আমাদের ধর্ম অনুযায়ী এভাবে জালেমদের বিনিময় দেয়া হয়, অর্থাৎ সাজা হইল যে চুরি করবে সেই সাজা, তাকে রেখে দেওয়া হবে গোলাম হিসাবে। কিন্তু মিশরের আইন এটা ছিল না, মিশর আইন চোর ধরা পড়লে কিছু উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দাও, কিছু উত্তম মাধ্যম দিয়ে তাকে ছেড়ে দাও, অথবা যে পরিমাণ মাল পাওয়া গেছে এর থেকে ডবল মাল জরিমানা করে তাকে ছেড়ে দাও, এটা ছিল মিশরের আইন। একটু মারপিট অথবা যে পরিমাণ মাল চুরি করেছে তার ডবল মাল উসুল করা, মিশরের আইন, রাখার আইন নেই। আর কেনানের আইন, ইয়াকুব আলাইহিস সালামের দ্বীনের আইন হইল চোর ধরা পড়লে চোরে তার সাজা, তাকে গোলাম বানায় রেখে দেন। ফাবাদা বিআওরিয়াতিহিম ক্বাবলা বিআই আকীহ, চেক শুরু হয়ে গেল। এখন প্রথমে যদি বিনিয়ামিনের বস্তা চেক করে সন্দেহ, এখানে প্রথম কেন আসলো, আগে অন্য ভাইদের বস্তা চেক শুরু করছে, অন্য ভাইদের বস্তা চেক করতে করতে সুম্মা তাখরাজাহা মিন বিআই আকীহ, শেষমেশ এসে বিনিয়ামিনের বস্তার ভিতরে পাওয়া হলো এই পানপাত্র। এখন তো ভাই এরা লজ্জায় মাথা নিচের দিকে, হায় হায় হায়, এতক্ষণ বড় গলায় বললাম আমরাও পয়গাম্বর দাদা চোর নই, আর এখন তো আমাদের এখানে পাওয়া গেলো চোর সাব্যস্ত হয়ে গেলাম আমরা, লজ্জায় মাথা নিচের দিকে। তাও যে ভাই
আগের বারে আসেনি, তাকে নিয়ে আসলে আব্বার কাছে বলে শুনে, এখন সেই ভাই সাব্যস্ত হলো চোর। এখানে কতগুলো প্রশ্ন জাগে। কি প্রশ্ন? এক নম্বর, আসলে তো এই ভাই চোর না, চুরি করেনি। যে চোর না তাকে চোর বলা, এটা কেমন অবৈধ অবৈধ কাজ? বাস্তবে অবৈধ কাজ। যে ভালো মানুষ চোর না তাকে চোর বলা অবৈধ কাজ। দুই নম্বর, উনি হিলেবাজিটা কেন করলেন একজন পয়গাম্বর হইয়া, যে এর ভিতরে পাত্র রেখে দাও, এর ভিতরে ঘোষণা করো, অন্যদের সামান আগে চেক করো, তারপরে এর সামান চেক করো, ধরা পড়লে তাকে দেখে দিবে, এত হিলে একজন পয়গাম্বরের জন্য কেমন দেখা যায়? তৃতীয়ত, ইউসুফ আলাইহিসসালামের বিচ্ছেদে আব্বা চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। এখন তার আপন ভাই বিনিয়ামিন তাকে দেখে দেখে একটু সান্ত্বনা পেতেন, এখন তাকেও হারাইলেন, বাপের কষ্টটা কেমন হবে? ইউসুফ আলাইহিসসালাম আব্বাকে এই কষ্ট দেওয়ার জন্য কীভাবে তিনি বরদাস্ত করলেন? জামার আব্বা আরও কষ্ট পা, এটা তো বড় প্রশ্নের কথা। আল্লাহ পাক জবাব দেন, এগুলো ইউসুফের কাজ নয়, এগুলো হলো কাজালিকা কিদনা লিউসুফ, ইউসুফকে সমস্ত কৌশল আমি শিখিয়ে দিয়েছি। এখন তো প্রশ্ন, ঠিক আছে ইউসুফ তো বেঁচে গেলেন, প্রশ্ন সব এসে উত্থাপিত হয় কার উপর? আল্লাহর উপর। তো এই সমস্ত কাজ আল্লাহ পাক করলেন কেমন? এর জবাব হইল, আল্লাহ পাকের সকল কাজের রহস্য কি, হেকমত কি, তা বোঝার মতো যোগ্যতা আমাদের নেই। যেমন হযরত সাইয়েদানা মূসা আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়াজ করতেছেন, এমন এলমি কথাবার্তা, জ্ঞান গর্ব কথাবার্তা বলতেছেন, মুগ্ধ হয়ে এক লোক দাঁড়ায় বলছে, হুজুর পৃথিবীতে আপনার থেকে বড় আলেম আর কেউ আছে? জবাব দিচ্ছেন নাই, কথা কিন্তু সত্য। আল্লাহর পয়গম্বর থেকে বড় আলেম আর কে হবে? নাই, কথা সত্য, কিন্তু আমার আল্লাহ এটা পছন্দ করেননি। সরাসরি নিশ্চয় বড় আলেম প্রকাশ করা আমার আল্লাহ এটা পছন্দ করেননি। আল্লাহ পাক বললেন, মূসা যেখানে দুইটা সাগর একত্রিত হয়েছে মাজমাউল বাহরাইন, সেখানে গিয়ে দেখো আমার এক বন্ধু আছে, সে অনেক ক্ষেত্রে তোমার থেকে আরও বেশি জানে। মূসা আলাইহিসসালাম তার খোঁজে বেরিয়ে পড়লেন হযরত খাজর আলাইহিসসালাম। অনেক লম্বা কাহিনী, ওনাকে পেয়ে গেলেন। পাওয়ার পরে দুজন সফর করতেছেন, একখানে নদী পার হইতে হবে নৌকা দিয়ে, একটি মাত্র নৌকা, এটা দিয়ে পার হবেন। নদীর হেফারের কাছাকাছি গেলে কুড়াল দিয়ে পোবাইয়া নৌকাকে সিদ্ধ করে গেছেন, তক্তা ভেঙে দিলেন। মূসা আলাইহিসসালাম ইন্নালিল্লাহ, কী করতেছেন আপনি? এই নৌকা আমাদেরকে এরপরে নিয়ে আসছে, কত বড় উপকার করল নৌকাওয়ালারা, তাদের নৌকাটা আপনি এভাবে ছিদ্র করে দিতেছ? তো মূসা তুমি যাও, আমার সাথে বনবে না। কোনা হুজুর মাফসাই, সামনে আর প্রশ্ন করবো না, আমাকে সাথে রাখেন। আরও কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখে একটা ছেলে খুব হৃষ্টপুষ্ট সুন্দর আর ছেলেদের সাথে খেলাধুলা করতেছে। হযরত খাজর আলাইহিসসালাম এক থাপ্পড় মেরে ছেলেকে মেরে ফেলছে। মূসা আলাইহিসসালাম ইন্না লিল্লাহ, কি বললেন আপনি? মাসুম নাবালক ছেলে এক থাপ্পড় মেরে ফেললে? ক মূসা যাও বিদেয়, আমার সাথে থাকতে পারবে না। ক হুজুর মাফসাই, সামনে আর কিছু বলবো না। আরেকখানে গেছেন, যাইয়া সন্ধ্যা হয়ে গেছে, বলছেন যে আমরা মুসাফির মানুষ, আজ রাত আমাদের থাকা দরকার, অনুমতি আছে? এরা কিছু কঞ্জুস কিসিমের মানুষ, কিপটা, হাত ছোট, এরা বলল দুজন মানুষ থাকার অনুমতি দিলে রাত্রে চারটা খেতে হতো দিতে হবে, আমরা খাবো এদেরকে দিব না, কেমন দেখা যায়? দরকার নেই, আগে নিষেধ করে দিই, আমাদের এখানে থাকা যাবে না, নিষেধ করে দিই। জায়গার নাম হলো এন্তাকিয়া। এরপরে দেখা যায় এক বাড়ির সাইড ওয়াল কাত হয়ে গেছে, পড়ে যাবে পড়ে যাবে বাপ। মূসা আলাইহিসসালাম আর খিজর আলাইহিসসালাম এটাকে ঠেলে সোজা করে দিয়েছেন। মূসা আলাইহিসসালাম বললেন, হুজুর এখানে আমাদের থাকার দরকার, খাওয়ার প্রয়োজন, যদি এদেরকে বলতেন যে আমরা সোজা করে দিব, এর বিনিময়ে কী দিবে? তাহলে তো থাকা খাওয়ার ব্যবস্থা হইতো, আপনি ফিরে সোজা করে দিন এটাকে। এটা কী করলেন? ফজা মূসা বিদেয়, আর আমার সাথে থাকতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আর থাকলাম না।
তা এই যে তিনটা কাজ রাস্তায় করলেন, এগুলোর আসলে রহস্য কি এটা একটু জানা দরকার। তো উনি জানায় দিলেন, প্রথম যে নৌকা সিদ্ধির করছে সামনে এক জালেম বাদশাহ কিছু ফৌজ রেখে দিয়েছে, নিখুঁত কোন নৌকা পাইলে এটাকে জোর জবরদস্তি নিয়ে যাবে, জোর জবরদস্তি নিয়ে যাবে, কে বলে গসব করা, জবরদখল নিয়ে যাবে। এই দুইটা ছেলে অসহায়, এরা এই নৌকা দিয়েই জীবিকা নির্বাহ করে, নৌকাটা যদি ওই জালেম বাদশাহ নিয়ে যায় এদের অবস্থা কী হবে? তো এটাকে ছিদ্র করে দোষী বানিয়ে দিলাম, এই নৌকা বাদশাহ নেবে না। এরপর এরা কালি তোলা দিয়ে নৌকা দিয়ে চালাইতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে। আচ্ছা এটা বুঝলাম, ছেলেকে যে হত্যা করলে কয় যে এই ছেলে বড় হলে তার আব্বা আমার অবাধ্য হইত, আব্বা আমাকে খুব কষ্ট দিত, কিন্তু এখনই পরিষ্কার করে দিলাম আব্বা আমার সুখ শান্তিতে থাকতে পারবে। আচ্ছা এটা বুঝলাম, ওই ও আলদা সোজা করলেন বিনা পারিশ্রমিকই, কয়টা একটা এতিম ছেলের সম্পদ ওয়ালের নিচে রাখা আছে, তার আব্বা আমার রেখে গেছে ওয়ালের নিচে, ওয়ালটা পড়ে গেলে সম্পদটা প্রকাশ হয়ে যাবে, দেখা যাবে, এলাকার লোকেরা নিয়ে যাবে, এতিম ছেলে তো ছোট্ট, সে তো মহারুম আর বঞ্চিত হয়ে যাবে। তো এটা সোজা করে দিলাম, বড় হইলে সে ছেলে এখান থেকে সম্পদ বের করে চলতে পারবে। তো উনি নিজের রহস্যগুলো ব্যক্ত করার আগে তো আমরা সবগুলোকে নাজায়েজ মনে করছি, আরেকজনের বড় নৌকা ছিদ্র করা নাজায়েজ, নিরপরাধ সন্তানকে হত্যা করা নাজায়েজ, আর এর ওয়াল ঠেলে সোজা করা যদিও জায়েজ হয়, কিন্তু চাইলে পারিশ্রমিক নিতেই পারতেন, নিলেন না, ফ্রি করে দিলেন। একটা রহস্য তো আমাদের বোধগম্য ছিল, উনি প্রকাশ করাতেই না আমরা এখন দাঁড়ি। তো ঠিক এখানেও ইয়াকুব আলাইহিস সালাম আরও কষ্ট পাবেন বিনিয়ামিনের বিচ্ছেদে, আর বিনিয়ামিনকে এই কৌশলে তার কাছে রেখে দিবেন, বাইরেরকে চোর সাব্যস্ত করবেন, এ সব কিছু আমার আল্লাহ শিখাই দিয়েছেন, ইসু আসলাম নির্দোষ। আল্লাহ কেন শিখাইলেন, এর হেকমত, এর রাজ, এর রহস্য বোঝার মতো যোগ্যতা, বোঝার মতো জ্ঞান আমাদের নেই, তা আল্লাহ বাবা বোঝেন। এটা হলো মূল জোর, কাজা আলিকা কেদনা আলী ইউসুফ, আমি ইউসুফকে কৌশলগুলো জানাই দিয়েছি, মা কানা লিয়া কুজা আখা হুফি দিন ইল মালিক, এই কৌশল না জানাইলে মিশরের বাদশার আইন অনুযায়ী বাইকে সে রাখতে পারত না, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান, নারফাউ দারাজা তিন মান্নাশা, আমি যাদের মর্যাদা উঁচু করতে চাই মর্যাদা উঁচু করে দিই, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, এই হলো আমি যে বললাম এটা আল্লাহই ভালো জানেন, এই কৌশলগুলো কেন শিখাইলেন এর জবাব আল্লাহ এখানে দিতেছেন, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, যত বড় শিক্ষিতই হোক না কেন তার উপরে আরও বড় শিক্ষিত আছে। এবার বড় থেকে বড়, বড় থেকে বড়, বড় থেকে বড়, চলতে চলতে শেষ মাথায় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় শিক্ষিত, এর থেকে বড় জ্ঞানী, বড় শিক্ষিত, বড় হেকমতওয়ালা, বড় প্রজ্ঞাময় আর কেউ নেই। আল্লাহ বুঝাইলেন আমি খুব ভালো জানি কেন এই কৌশল শিখাইলাম, এটা বুঝার মতো যোগ্যতা তোমাদের নেই, তাই এই হেকমত আর রহস্য তোমাদেরকে আমি বুঝাইলাম না। ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেওয়ালা, তিনি সবচেয়ে বড় জ্ঞানী, এই কৌশল কেন শিখাইলেন তিনি ভালো জানেন। মোমেনের এটাই হলো শান, আমার আল্লাহ যা বলবেন যা করবেন আমার বুঝে আসলেও আমান্না সাল্লাম না, আমি বিশ্বাস করি আমি মানি, বুঝে না আসলেও আমান্না সাল্লাম না, আমি বিশ্বাস করি আমি মানি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বলতেছিলেন যে আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, সেখান থেকে উর্দু জগতের সফর করে আরশে মওলা পর্যন্ত গিয়েছি, সেখান থেকে আবার ফিরে এসেছি রাতের ভিতরে। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মজলিসে ছিলেন না, ছিল আবু জাহালে মরওয়ান, শুনে গিয়ে গেছে সিদ্দিকে আকবরের কাছে, আবু বকর শুনছো তোমাদের নবীর কিচ্ছা কাহিনী, তাই কি সে নাকি এক রাতের ভিতরে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে উর্দু জগৎ সফর করে আরশে মওলায় পৌঁছে আবার রাতে রাতে ফিরে মক্কা শরীফ চলে আসছে, বিশ্বাসের কথা এখনো মানলা যে সে সত্যিবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনে কি বললেন, আসলে কি নবী এগুলো বলেছেন? তো হ্যাঁ মাত্র শুনে এসেছি বলেছেন, তো যদি বলে থাকেন সব সত্য, মোটো মিথ্যা বলে
ওইখান থেকে তার উপাধি হয়েগুলো কি সিদ্দিক সত্যায়নকারী, এটা হলো মোমেনের শান। আল্লাহ তাই বুজুর্গানের দিন বলেন, গোলামে পোকতারে সৌরাজে দাহারে কন্তর জো, গোলামে পোকতারে সৌরাজে দাহারে কন্তর জো, কে কাছে নাকশা দেওয়া নাকশা ইয়াদ বহেক মতি মই মারা, কে কাছে নাকশা দেওয়া নাকশা ইয়াদ বহেক মতি মই মারা। মালিকের গোলাম হয়ে থাকো, যা বলে তা মেনে নাও, এটা গোলামের শান, প্রমোশন হবে। আর যদি কেনার প্রশ্ন উঠাও, এটা গোলামের শান নয়, প্রমোশনের প্রশ্ন আসে না, উল্টা ডিমোশন হবে, নিচের দিকে নাম। আল্লাহ পাক জানাই দিলেন, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, সকল জ্ঞানীর উপরে আরো বড় জ্ঞানী আছে, শেষ মাথায় পৌঁছতে পৌঁছতে একমাত্র আছি আমি। আল্লামা রুমিতে বলতেছেন, আয়ে বেরা দরবে নেহায়েত দরগাহে ইস্তে হারচে বড়ওয়ায় মিরাসি বড়ওয়ায় মাহেস, হারচে বড়ওয়ায় মিরাসি বড়ওয়ায় মাহেস। এই এলেনের গভীরতা এত বেশি, যত গভীরে যাবে তার গভীরে আরো গভীর আছে, উচ্চতা এত বেশি, যত উপরে যাবে তার উপরে আরো উপর আছে, শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত। অতএব সবকিছুর হেকমত, সবকিছুর রহস্য এটা জানা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক্কা মুমিন হয়ে দুনিয়া আখেরাতে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।